জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকেও জেলখানায় হত্যা করা হয় 75-এর 3রা নভেম্বর। জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার চেতনা ধ্বংস করতে চাইলেও তা পারেনি ঘাতকের দল। 15 আগস্টের হত্যাকাণ্ড ও জাতীয় চার নেতা হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতাকে হত্যার পর 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করার উদ্দেশ্য একটাই ছিল যে কোনো মতেই যেন স্বাধীনতার সপক্ষ শক্তি আবার বাংলাদেশে উঠে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্য নিয়ে এটা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের সাথে মোস্তাকের সাথে জিয়াও যে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই। আর সে কথাটা ওই আত্মস্বীকৃত খুনি, যে খুনিদের আমরা বিচার করেছি, যার অনেকের ফাঁসি হয়েছে, তারা নিজের মুখে সে কথা স্বীকার করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব শাসকের দলও অবৈধ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ, যেখানে স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না, সেই আংশিক 38 অনুচ্ছেদ সংশোধন করে এই স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার দেয় এবং রাজনৈতিক দল করার সুযোগ করে দেয় ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক খালেদা জিয়ার সৎসাহস নেই বলেই আদালত এড়িয়ে চলছেন। খালেদা জিয়া তো এতিমের টাকা চুরি করে খেয়ে এখন কোর্টে হাজিরা দিতেও ভয় পায়, কারণ জানে যে হাজিরা দিলে ঠিকই তার যে সাজা হবে সেটা সে ভালো করে জানেই, সে ভয় পায়, সেই জন্যই সে ভয় পায়। নইলে তো কোর্টে যাওয়া, যদি সততা থাকতো, যদি বুকে সত্যি সাহস থাকতো যে না অন্যায় করেনি, তাহলে তো এই মামলা মোকাবেলা করতে ভয় পাবার কথা না। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট চুরিতে বিশ্বাসী তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। এখন পালাই পালাই ভাব। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।